আপনার এই সামনে দেখছি এইটা কি বড়ই ভাই এইটা এটা তো আপেল বড়ই আপেল বড়ই ও আচ্ছা এইটা মিষ্টি কেমন হয় এটা মিষ্টি এখন এটা চাইতে একটু বেশি মিষ্টি এটা সে বেশি হবে মিষ্টি এখন বর্তমান বেশি মিষ্টি কিন্তু ও আচ্ছা আচ্ছা এটা আবার কিছু এটা সাইজটা তো অনেক বড় ভাই একবার আপেলের সাইজের মত মনে হয় হ্যাঁ হ্যাঁ এইটা কোথা থেকে আসছে ভাইয়া এটা ওদিক থেকে আসছে এই যে বড়ই বেশিরভাগ সাতক্ষীরা থেকে আসে সাতক্ষীরা থেকে আসে হ্যাঁ ও আচ্ছা এই যে সামনে দেখতে পাচ্ছি এইটা কি বড়ই ভাই এইটা দেশি টক বড়ই ও টক বড়ই এইটা না এইটার কেজি কত করে ভাইয়া 120 টাকা 120 আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভাইয়া ভালো আছি তো আপনার নামটা কি ভাইয়া রানা রানা ভাই তো ভাই আপনি তো এই যে যাত্রাবাড়ি দেখতেছি এখানে আপনি বড়ই ব্যবসা করতেছেন ঠিক আছে এখন কি বড়ই আসাতেছে বিভিন্ন জায়গা থেকে হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে এখন বেশি আসছে কিন্তু আসতে আছে না এখন ভরপুর সিজন হয় না আর কয়েকদিন পরে মানে পুরোপুরি সব জেলা থেকে বড়ই আসবে ও কিছুদিন পরে আসবে না তো আপনারা এই সামনে দেখতে পাচ্ছি আমরা এটা কি বড়ই এটা এটা নারকেলি বড়ই নারকেলি বড়ই ও আচ্ছা আচ্ছা এটা কেজি কত করে বিক্রি করেন 140 থেকে 120 টাকা ও 140 টাকা করে এটা সাইজটা তো অনেক বড় ও আচ্ছা এটা কোথা থেকে আসছে আপনাদের এখানে যাত্রাবাড়িতে এটি বিভিন্ন জায়গা থেকে আসে আমরা যাত্রাবাড়ি আর থেকে কিনে আসি তো ওইখানে দেখা দেয় ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা মিষ্টি কেমন হয় ভাইয়া জি এটা মিষ্টি কেমন হয় মিষ্টি আছে মোটামুটি এখন নতুন হিসাবে কম মিষ্টি কিন্তু আরো কিছুদিন গেলে ভালো মিষ্টি হবে ও বেশি মিষ্টি হবে না দাম কি কিছুদিন পরে আরো কমবে হ্যাঁ আরো কমবে আরো কমবে না হ্যাঁ আরো কমবে ও আচ্ছা আচ্ছা এটা কোথা থেকে আসছে বললেন সাতক্ষীরা থেকে আসে যশোর থেকে আসে ও আচ্ছা আচ্ছা এটা সাতক্ষীরা কি বিখ্যাত এই বড়ইটা হ্যাঁ এই বড়ই সাতক্ষীরা বিখ্যাত ও এটা বিখ্যাত সাইজটা অনেক বড় আছে তো আপনার এই সামনে দেখছি এইটা কি বড়ই ভাই এইটা এটা তো আপেল বড়ই আপেল বড়ই ও আচ্ছা এইটা মিষ্টি কেমন হয় এটা মিষ্টি এখন এটা চাইতে একটু বেশি মিষ্টি এটা সে বেশি হবে মিষ্টি এখন বর্তমান বেশি মিষ্টি কিন্তু ও আচ্ছা আচ্ছা এটা আবার কিছু এটা সাইজটা তো অনেক বড় ভাই একবার আপেলের সাইজের মতো মনে হয় হ্যাঁ হ্যাঁ এইটা কোথা থেকে আসছে ভাইয়া এটা ওদিক থেকে আসছে এই যে বড়ই বেশিরভাগ সাতক্ষীরা থেকে আসে সাতক্ষীরা থেকে আসে হ্যাঁ ও আচ্ছা এই যে সামনে দেখতে পাচ্ছি এইটা কি বড়ই ভাই এটা দেশি টক বড়ই ও টক বড়ই এইটা না এইটার কেজি কত করে ভাইয়া 120 টাকা 120 টাকা না এর লাগে ও আচ্ছা আচ্ছা তো এইটার দাম তো অনেক সময় দেখি আমরা সিজনের শেষে 50 টাকা 30 টাকা বিক্রি করে এগুলাই ও আচ্ছা এখন সিজনের শুরুতে এখন দামটা বেশি এখন সিজনের শুরুতে এখন দামটা বেশি ও দামটা বেশি এই কারণে তো আর এই যে সামনে ভাই এইটা এইটা কি এইটাও কি আপেল বড়ই এটাও এক জাতের আপেল বড়ই কিন্তু এটারে বলে বড় সুন্দর ও আচ্ছা আচ্ছা এই এইটার দাম কেমন ভাইয়া এটা 140 টাকা এটা দামটা একটু বেশি বর্তমান কেন এটার বেশি কেন দেখতে সুন্দর একটু ভালো লাগে কাস্টমার চয়েস করে আচ্ছা এইটা মিষ্টি কেমন হয় এটা মিষ্টি ভালো ভালো মিষ্টি না এইটা কোথা থেকে আসছে এটা আপনার সাতক্ষীরা থেকে না ও আচ্ছা আচ্ছা 120 টাকা আর ওই আনারস কত করে বেচছেন ভাইয়া 100 টাকা পিস হ্যাঁ এই জল লাগি আনারস আনারস কত করে ভাই 80 টাকা পিস কত 80 টাকা ও আচ্ছা এটা আরো দেবে কি কত করে ভাইয়া আরো দে হ্যাঁ হ্যাঁ 45 50 টাকা হ্যাঁ 45 50 টাকা বল 45 50 টাকা করে বিক্রি হয় ভাই এটা কত এটি 120 টাকা আর ওইটা কি ভাইয়া এটা বাদাম ওইটা কি বাদাম ভাই এটা বলে কাঠবাদাম হাতে নিয়ে দেখান তো কাঠবাদাম কাঠবাদাম এটা খায় কিভাবে আপনি এখান থেকে ভাইয়া ভিতরে লিচুর বীজের মতো দানা আছে ওইটা খুচরা বেলা খাবার খায় ও তারপরে খায় ও আচ্ছা এইটা কেজি হিসেবে বেচেন না পিস পিস কত করে এটা সাইজ ছোট বড় আছে বড় সাইজে 40 টাকা 50 টাকা ছোট বড় 20 টাকা 25 টাকা ও আচ্ছা এই রকমের তো ভাইয়া এখানে আমরা তো এই যে দেখতে পাচ্ছি চার আইটেমের বড়ই আছে আপনাদের ঠিক আছে এই একটা আছে তারপরে এইটা আছে আপেল বড়ই ভাইয়া ঠিক আছে এটা আপেল বড়ই আর এইটা আছে দেশি টক বড়ই হ্যাঁ ঠিক আছে এটা বড় কত দিব আর ওইটা হইছে মিষ্টি আইছো এইটা হইছে আপেল বড় এটা একটু বড় সাইজটা তো এইটার ভিতরে রানা ভাই জি ভাই এইটার ভিতরে সবচেয়ে ভালো হবে কোনটা এইটা ভালো এটা কি কারণে ভালো ভাই এটা সিজন এখন মোটামুটি ভালো ও আচ্ছা এটা মিষ্টিও ভালো হয় এটা মিষ্টি ভালো ও আচ্ছা আর এইটা এটা মিষ্টি একটু তেরেচ্ছে বর্তমানে এটা ভালো ভালো ও এটা ভালো বেশি এটা নতুন আইছে তো আর কিছুদিন গেলে ভালো মিষ্টি হবে ও আচ্ছা আচ্ছা তো বিক্রি করেন ভাইয়া সমস্যা নাই তো দর্শক আপনারা যাত্রাবাড়ি বাস টার্মিনালে আসলে বিভিন্ন প্রকারের বড়ই কিন্তু আপনারা এখন পেয়ে যাবেন এখন সিজনের শুরু এজন্য দামটা একটু বেশি আর 15 থেকে 20 দিন পরে আপনারা খুব কম দামে এখানে আসলে বড়ই পেয়ে যাবেন এখানে মূলত খুচরো বিক্রি করে তারা আর আপনারা আড়তে আসলে অনেক কমে পেয়ে যাবেন
যেটা 120 টাকা এখানে বিক্রি হয় সেটা আপনারা 70 টাকা 75 টাকায় কিনতে পারবেন। তো আসলে আড়তে আপনাকে 1 কেজি 2 কেজি আপনারা কিনতে পারবেন না। তো এখানে খুচরা যারা এই রানা ভাইয়ের কাছে আসলে আপনারা কিন্তু আধা কেজি 1 কেজি করে কিনতে পারবেন। তো রানা ভাই, তো যারা নতুন ভাবে আপনার মতন বড়ই ব্যবসা শুরু করবে তারা কিভাবে শুরু করবে? আড়ত থেকে কিনে নিয়ে আসবে, আড়ত থেকে কিনে নিয়ে আসবে তা মহল্লা বা এলাকায় যেভাবে বিক্রি করতে পারবে। ও, আড়ত থেকে কিনে নিয়ে আসবে ওই যাত্রাবাড়ি ফলন। ঠিক আছে, তো আপনার এই যে ব্যবসা শুরু করতে কত টাকার মূলধন হইছে, প্রয়োজন হইছে? 30-40 হাজার টাকা। ও আচ্ছা আচ্ছা, তো যারা ভ্যানে বিক্রি করে আরো কম বাজেটে কম পুঁজি লাগবে, 10-15 হাজার টাকা। 10-15 হাজার টাকা পারবে? এখন একটু বেশি, কারণ সিজনের শুরু তো, দাম বেশি, দাম বেশি। আবার কিছুদিন পরে 2000 টাকা দিয়েও পারবে, 3000 টাকা। ও আচ্ছা, তো 10-15 দিন পর থেকে যদি কেউ শুরু করে, ঠিক আছে, আপনার সিজনের মাঝামাঝি সময়, তারা মূলত আসলে 3000 টাকা দিয়ে বড়ই ব্যবসা করতে পারবে।